হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সবুজ একাডেমি। আমাদের নতুন আলোচনার বিষয় বিসিএস প্রিলিমিনারি বুক লিস্ট। বর্তমান সময়ের সর্বোচ্চ ডিমান্ডেবল জব সেক্টর হচ্ছে বিসিএস। বিসিএস ক্যাডার কে না হতে চায়? মন চাইলে তো বিসিএস ক্যাডার হওয়া যায় না, এজন্য দরকার সঠিক গাইডলাইন এবং প্রস্তুতি। বিসিএস অনেক বড় সিলেবাস, অনেক পড়ালেখা করতে হয় এখানে, এবং দীর্ঘ সময়ের একটা প্রসেস। যত দীর্ঘ সময় নিয়ে পড়ালেখা করা যাবে, আমাদের প্রস্তুতিও তত বেশি ভালো হবে। আর এই পড়ালেখার জন্য দরকার ভালো মানের বই। সবাই শুধু বই কিনে বইয়ের সংখ্যা বাড়াতে চায়, কিন্তু পড়ালেখার সময়টাকেও বাড়াতে চায় না। তাই আমার গাইডলাইনটা একটু ব্যতিক্রমধর্মী। তুলনামূলকভাবে কম বই কিনে বেশি বেশি পড়ে পিলিতে যাতে টেকা যায়, এটা হলো মূল উদ্দেশ্য। তো চলো আমরা মূল আলোচনায় চলে যাই। আমি টোটাল বিসিএস বুক লিস্টকে তিনটা স্টেপে ভাগ করেছি। ফার্স্ট স্টেপে রাখছি বাংলা, গণিত, ইংরেজি। সেকেন্ড স্টেপে আছে সাধারণ জ্ঞান, বিজ্ঞান, আইসিটি। বাংলার দুইটা অংশ, একটা হলো ভাষা, একটা সাহিত্য। ভাষার ভিতরে যে মেইন অংশ হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণ থেকে যে প্রশ্নগুলো থাকবে সেটা ভাষার অংশ। এবং শুধু এই ব্যাকরণের জন্য আমরা এইটা নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটা পড়ব। এই বইটা খুবই কার্যকরী এবং সব প্রশ্ন এখান থেকে, এই মূল বই থেকেই হয়ে থাকে। নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র, এবার একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র, এই দুইটা মূল বোর্ড বই আমরা সাহিত্যর জন্য পড়ব। এইখান থেকেই সব প্রশ্ন হুবহু আসে, এবং এর পাঠ পরিস্থিতি, লেখক পরিস্থিতি এবং মূল গল্পটা যদি আমরা জানতে পারি এবং মনে রাখতে পারি পড়ে, তাহলে সাহিত্যের এই অংশটা ক্লিয়ার হয়ে যাবে। আর এর জন্য একটা সহকারী বই হিসেবে আছে প্রফেসরের MCQ রিভিউ। খুব একটা ভালো বই, যে বইটা হচ্ছে এই প্রফেসরের MCQ রিভিউ। এই বইটায় খুব সুন্দর করে যে লেখকদের পরিচিতি, তাদের কাব্য মহাকাব্য সাল হিসেবে, তারপর বাংলা গান, বাংলা কবিতা, উল্লেখযোগ্য যে নাটকগুলো, আবার শেষের দিকে আছে হচ্ছে কবি সাহিত্যিকের পরিচিতি, জন্মগ্রহণ, তারপর উল্লেখযোগ্য যে বিষয়গুলো, পত্র পত্রিকার যে ইম্পর্টেন্ট যে সাল, কোন লেখকের বা কোন কবির, সেগুলো খুব সুন্দরভাবে বিন্যস্ত করা আছে এই বইটাতে। গণিত হচ্ছে 15 মার্ক, আর বাংলা হচ্ছে 35, ইংরেজিতেও 35। তো এই 15 মার্ক, এটা কিন্তু আমার, এটা কিন্তু মানে হুবহু পরীক্ষায় আসে না। এটা হচ্ছে ম্যাথ, যেহেতু যদি আমাদের সূত্র বা নিয়মাবলী আমরা ঠিকঠাক পড়তে পারি, তাহলে এইখান থেকে প্রশ্ন আমরা উত্তর করতে পারবো। এর ভিতরে রেফারেন্স বুক আছে জেনারেল ম্যাথ 6 থেকে 9-10-এর যে পর্যন্ত যে বইটা আছে মেইন বই, আবার 9-10-এর হায়ার ম্যাথ বইটা আছে। কিছু অঙ্ক হায়ার ম্যাথ থেকে বিসিএস পরীক্ষায় আসে, আর এই 6 থেকে 9 অবধি যে জেনারেল ম্যাথের যে বইটা আছে, সেটার জন্য করলে আমার যে পাটিগণিত, বীজগণিত সবগুলো এর ভিতর থেকে কভার হয়ে যাবে। আর সহকারী বই হিসেবে আরেকটা আছে হচ্ছে জর্জের বিসিএস ম্যাথ। এইটা অনেক সুন্দর একটা বই, এখানে সব কিছু ব্যাখ্যা সহকারে বোঝানো হয়েছে। জর্জের বিসিএস ম্যাথ খুব সুন্দর করে এরা এখানে উপস্থাপন করছে, এবং খুব ভেঙে ভেঙে অঙ্কগুলো করা আছে, বোঝাই দেওয়া আছে। আশা করি এটা পড়লে গণিতের যে সাপোর্টিভ হিসেবে এটা কাজ করবে। এর কেউ যদি বেশি পড়তে চায় তাহলে সাথে পাশাপাশি এই বইটাও দেখতে পারে, দেখলে এটা হিউজভাবে সব কিছু কভার হয়ে যাবে। ইংরেজিতে দুইটা অংশ, ল্যাঙ্গুয়েজ আর লিটারেচার। ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যেটা আমরা গ্রামার হিসেবে জানি, আর এইখানে গ্রামারের জন্য সব থেকে মোস্ট অফ দি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে জাহাঙ্গীর আলম স্যারের মাস্টার। এই গ্রামারের জন্য এই একটা পড়লেই মনে হয় আমার কভার হয়ে যাবে। এর পাশাপাশি কেউ চাইলে কম্পিটিটিভ এক্সামটা দেখতে পারে, এটাও ভালো। তবে মাস্টারের ভিতরে সকল প্রকার গ্রামারের অংশ খুব সুন্দরভাবে আছে। লিটারেচারের ভিতরে আছে অ্যাসুরেন্স। অ্যাসুরেন্সের যে বিষয়গুলো আছে, যে ভিক্টোরিয়ান এজ, মডার্ন এজ, বিভিন্ন রকম যে পর্বগুলো, অর্থাৎ এজ অফ রোমান্টিসিজম, এজ অফ সেন্সিবিলিটি, এই জাতীয় আর কি, সবগুলো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। আর এই ল্যাঙ্গুয়েজ আর লিটারেচার দুটো মিলে আছে হচ্ছে প্রফেসর MCQ রিভিউ, অর্থাৎ সেখানে গ্রামারও থাকবে, সাহিত্যও থাকবে, সেটার জন্য আছে এই বইটা, প্রফেসরসের MCQ রিভিউ। আশা করি এই বইটা পড়লেও এটা অনেক ইফেক্টিভ। পরবর্তীটা আছে হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের দুইটা পার্ট,
মানে দুইটা সেকশন, একটা বাংলাদেশ, একটা আন্তর্জাতিক। বাংলাদেশের ভিতরে সাম্প্রতিক আছে এবং স্থায়ী বিষয়গুলো আছে, অর্থাৎ যেগুলো আপডেট হয় না। একবারে যেটা জানছি ওইটাই, সেটা হচ্ছে স্থায়ীর ভিতরে, আর যেটা আপডেট হয় সেটা সাম্প্রতিক। আমরা সাম্প্রতিক পড়তে গিয়ে এই বিষয়গুলো তো আমরা যেন ডিলে করে না ফেলে, আমরা সাম্প্রতিক পড়ে টাইম না নষ্ট করে স্থায়ী বিষয়টার দিকে খেয়াল দেওয়া বেশি, যার কারণে আমরা এখান থেকে যে মানটা আছে এখানে 50, এখানে এখানে বাংলাদেশে আছে 30 আর আন্তর্জাতিক আছে 20। সুতরাং এই 20, 30, 50 এর ভিতরে সাম্প্রতিক হয় হচ্ছে 5, তাই আমরা স্থায়ী বিষয়টাকে বেশি গুরুত্ব দিয়ে আমরা সাধারণ জ্ঞানটা পড়ব। সাধারণ জ্ঞানের জন্য আছে MP3 বাংলাদেশ, MP3 আন্তর্জাতিক, আবার ভালো ভালো ডাইজেস্ট বইও আছে এবং জব সলিউশন আছে। চাইলে আমরা তিনটা কম্বাইন করে পড়তে পারি। যারা ক্যাপেবল, যাদের ক্যাপাবিলিটি আছে, তারা কেন কম পড়বে? তারা চাইলে অনেক বড় এবং বিগ সিলেবাসে পড়ালেখা করবে, যেহেতু যত বেশি পড়ালেখা সম্ভাবনার মান তত বেশি বেড়ে যায়। 6 থেকে 9-এর যে মূল বোর্ড বই আছে সেটা, আবার 6 থেকে 9-এর যে কৃষি শিক্ষা বই আছে এটা, বিজ্ঞানের জন্য কিন্তু ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান, আধুনিক বিজ্ঞান এই তিনটা পার্ট, সেই তিনটা পার্টের ভিতর থেকে কিন্তু 15 মার্ক 5টা করে থাকে প্রশ্ন। সাহায্যকারী বই হিসেবে আছে হচ্ছে প্রফেসরের MCQ রিভিউ, চাইলে এই বইটাও কেউ পড়তে পারে। সেটা আমি দেখাচ্ছি যে প্রফেসরের এটা আছে MCQ রিভিউ, এখানে আছে সাধারণ বিজ্ঞান, ICT, ভূগোল। ICTর দুইটা সেকশন, একটা হচ্ছে কম্পিউটার, একটা হচ্ছে তথ্য প্রযুক্তি। কম্পিউটারের ভিতর থেকে হচ্ছে পেরিফেরাল যে বিষয়গুলো, অর্থাৎ যে বাহ্যিক যে কম্পিউটারের যে বিষয়, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়, এখানে অনেক বড় কোনো বিষয় না, ছোট ছোট প্রশ্ন হয়। একইভাবে তথ্য প্রযুক্তি থেকেও তাই, তথ্য প্রযুক্তির যে ডাটাবেজ অথবা প্রোগ্রামিং এই অংশগুলো আমরা বাদ দিয়ে পড়তে পারবো, কারণ এখানে শুধু বেসিক বিষয়গুলো আমার এখান থেকে এই 15 মার্কের ICT থেকে আসে। 9-10-এর ICT বই এবং এই যে 11-12 অর্থাৎ 11-12 শ্রেণীর মূল বই, এই দুইটা ICT বই আমরা ভালো করে পড়বো এবং বেসিক বিষয়গুলো পড়বো। আর সাহায্যকারী বই হিসেবে থাকবে হচ্ছে রেডিক্যাল অথবা জর্জের ইজি, চাইলে কেউ এই ইজি কম্পিউটার প্রযুক্তি পড়তে পারে, জর্জ সিরিজের এটা। আর এটা আছে রেডিক্যাল, এটাও তথ্য প্রযুক্তির আর কম্পিউটারের, এখানে চাইলে এটাকেও পড়তে পারে। এই দুটো বই যে কোনো একটা পড়লে এই ICTর জন্য ক্লিয়ার হয়ে যাবে। 3 নম্বর স্টেপে আছে মানসিক দক্ষতা, ভূগোল আর নৈতিকতা। মানসিক দক্ষতার ভিতরে ICQ, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি জাতীয় বিষয়গুলো প্রশ্ন করা হবে, যেখান থেকে এটা কিন্তু কমন কোনো বিষয় না, এটা তৈরি করে দেবে। সুতরাং এই বিষয়ে পারদর্শী হতে গেলে বেশি বেশি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি করতে হবে। বই হিসেবে সাপোর্ট নেওয়া যেতে পারে ওরাকল, মানসিক দক্ষতা। এখানে অনেক অনেক অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, অ্যাপটিচিউড, IQ তৈরি করে দেওয়া, এগুলো পড়লে পরীক্ষার জন্য অনেক কার্যকরী হবে। ভূগোলের জন্য প্রধান হচ্ছে 9-10-এর যে ভূগোল বইটা আছে মূল বই, সেটা পড়তে হবে, এবং পাশাপাশি গাইড বই হিসেবে যে কোনো একটা বই দেখা যেতে পারে। একইভাবে পরেরটা আছে নৈতিকতা। নৈতিকতার এখানে আসছে মেইন বিষয়টা হচ্ছে কমন সেন্স, পাশাপাশি যদি কেউ কিছু পড়তে চায় তাহলে এই গাইড বই পড়তে পারে। ইম্পর্টেন্ট একটা বিষয় যে সংবিধান, এটা কিন্তু পড়তেই হবে, বাংলাদেশ সংবিধান, এটা সাধারণ জ্ঞানের জন্য মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট টপিক, এটা স্কিপ করা যাবে না। এই ছিল বিশেষ বুক লিস্ট নিয়ে আমার আজকের পরিবেশনা। আর একটা কথা, যদি কেউ বিগত প্রশ্নগুলো পড়তে চায় সেই হিসেবে এসিরিয়েন্স BCS, এটা কিন্তু খুবই ভালো একটা বই। এই বইটার তত্ত্বসহ, অর্থাৎ প্রশ্নের নিচে তত্ত্বসহ এই বইটা লেখা হয়েছে। আমি আশা করি যে এই বইটা যদি কেউ এই তত্ত্বসহ মুখস্থ করতে পারে তার জন্য ফিল্ডে পাস করা খুব বেশি কঠিন হবে না। পাশাপাশি আরেকটা বই আছে, সেটা হচ্ছে এই যে গাজী মিজানুর রহমানের প্রতিষ্ঠান BCS, এনার এই যে BCS প্রিলিমিনারি অ্যানালিসিস, এনার এখানে সাজেশন, টেকনিক, গাইডলাইন, স্টাডি রুটিন সবগুলোই লেখা আছে খুব সুন্দর করে। টোটাল একটা শর্টকাট একটা প্রিপারেশন, অল্প সময়ের জন্য যদি কেউ প্রিপারেশন নিতে চায় তাহলে এটা খুব ভালো একটা বই হবে। আজকে এই পর্যন্তই, আবার আগামী পর্বে দেখা হবে BCS মানবন্টন নিয়ে, সেই পর্বে সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।